সামনে হুট খোলা গাড়িতে সিপিএম প্রার্থী, পেছনে লাইন দিয়ে মোটর বাইক। এতেই আপত্তি তুলে দক্ষিণ চব্বিশ পরগনার ভাঙড়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য রোড শো কিছুক্ষণের জন্য আটকে দিল পুলিশ। এদিন পাওয়ার গ্রিড এলাকার মাঝি ভাঙা থেকে রোড শো শুরু করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী। মোটর বাইক নিয়ে বিকাশ রঞ্জন ভট্টাচার্য প্রচারে সামিল হন বহু সমর্থক। নতুনহাট পদ্মপুকুর গাজীপুর হয়ে লাউহাটি রোডে পৌঁছতে রোড শো আটকে দেয় কাশীপুর থানার পুলিশ। নির্বাচন কমিশনের নিয়ম, রোড শোয়ে একসঙ্গে দশটি গাড়ি বা বাইকের বেশি চালানো যাবে না। দশটির বেশি গাড়ি বা বাইক থাকলে একটি দল থেকে আরো একটি দলের মধ্যে অন্তত 100 মিটার ব্যবধান রাখতে হবে। কিন্তু ভাঙড়ে সিপিএম প্রার্থীর রোড শোতে সেই নিয়ম মানা হয়নি বলে দাবি পুলিশের, যে কারণে মোটর বাইক নিয়ে রোড শোয়ে বাধা দেওয়া হয়। তৃণমূল নিয়ম ভেঙে রোড শো করলে কি ব্যবস্থা নেয় পুলিশ, সেদিকে নজর থাকবে হুঁশিয়ারি বিকাশ রঞ্জন ভট্টাচার্য। পুলিশ আটকেছে এই কারণে তাদের বক্তব্য যে ইলেকশন কমিশনের নির্দিষ্ট পারমিশন নেই, এ নিয়ে আমাদের কিছু বলার নেই। পুলিশ তাদের আটকেছে, তারা মিছিলে অংশগ্রহণ করছে বাইক ফেলে রেখে, এ দিয়ে মানুষের উৎসাহকে দমদমন করা যায় না। তৃণমূলের মিছিলে যদি বাইক পুলিশ অনুমতি দেয় তখন তার বিরুদ্ধে করা ব্যবস্থা নেওয়া সেটা নেবো, আমরা ছাড়বো না। পুলিশের বাধার মুখে মোটর বাইক রেখে বাকি পথ প্রচার করে সিপিএম। রঞ্জিত হালদারের রিপোর্ট, এবিপি আনন্দ, দক্ষিণ চব্বিশ পরগনা।